বন্ধুরা, চলে এসেছি কুমারটুলিতে। আর কুমারটুলিতে এই মুহূর্তে তুষার টক্সের তুষার। সামনেই 14 ফেব্রুয়ারি। বন্ধুরা, শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে নয়, সেদিন কিন্তু আমাদের সরস্বতী পুজো। আর কুমারটুলিতে ঘুরে ঘুরে এখন দেখাবো হচ্ছে কুমারটুলিতে প্রতিমা তৈরির প্রস্তুতি কদ্দূর। কারণ আমরা সবাই কিন্তু সুপার এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ আর কদিন পরেই হচ্ছে আমাদের বসন্ত উৎসব, 14 ফেব্রুয়ারি। একটার পর একটা স্টুডিও ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল এখানে। একই ফ্রেমে দুই মা, এক মা কার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে, আর আমরা 14 ফেব্রুয়ারি সরস্বতী মায়ের অপেক্ষায়। দেখো, স্টুডিওতে অনেক অনেক শিল্পী ভাইরা কাজ করছে। এখানে মায়ের কি সুন্দর করে পা তৈরি হচ্ছে, এদিক তাকায় ওদিক তাকায়, কি অপূর্ব সব মূর্তি। সাদী কুমারটুলি জগৎ বিখ্যাত, আমাদের গর্ব। চোখ আটকে যায় একটার পর একটা প্রতিমাতে। কুমারটুলি ঘুরতে ঘুরতে এই প্রতিমাতে এসে চোখ আটকে গেল। আমার কেন জানি না মনে হলো এটাই হয়তো এবছরের সব থেকে বড় প্রতিমা। রাত কিন্তু বেশ অনেকটা, তাই একটু শুনশান কুমারটুলি। বন্ধুরা, এবার একটু ভালো করে দেখো কুমারটুলি লাগোয়া এই যে দোকানটা, এটা কিন্তু বহু পুরনো একটা রেডিওর দোকান। একদমই তাই, রেডিও এই কনসেপ্টটাই হারিয়ে গেছে আমাদের ভেতর থেকে। কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়ালে না, অনেক অনেক পুরনো দিনে ফেরত যেতে হয়। তখন রেডিও ছিল, টেপ রেকর্ডার ছিল। হ্যাঁ, আমরা দুজন ঘুরে ঘুরে এদিক ঘুরছি আর ওদিক ঘুরে বেড়াচ্ছি। এখানে আবার ছাঁচের ঠাকুর তৈরি হয়েছে, এবার রং দেওয়ার কাজ হচ্ছে, ফিনিশিং হচ্ছে মায়ের। আর তো কদিন বাদেই মা আসছে। বাহ, কি অদ্ভুত লাগছে না! দুজন সাজছে, একদিকে মায়ের সন্তান সাজছে আর একদিকে মা সাজছে। এইখানে যে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, এবার কীরকম দাম হতে পারে বলে দিই। এখানকার ঠাকুরগুলো কিন্তু মোটামুটি 2600 টাকা থেকে শুরু। আর এখানে যে ছোট্ট ঠাকুরগুলো তৈরি হচ্ছে, এই ঠাকুরগুলো কিন্তু 1500 টাকা। একটা জাস্ট আইডিয়া তোমাদের দিলাম। পাশাপাশি দুটো দোকান, আমি তোমাদের দোকানটার একবার ভালো করে দেখিয়ে দেবো, ওখানে তোমরা পজ করে ফোন নাম্বারটাও পেয়ে যাবে। এই যে ছোট্ট ঠাকুরটা রেডি হচ্ছে, এটা 1500 টাকা। আর এই যে দোকানে, এখানে কিন্তু 2600 থেকে শুরু। আর এখানে কিন্তু ডাকের সাজের প্রতিমা, বঙ্কিম পাল দেখতে পাচ্ছ এই স্টুডিওটার যিনি ওনার। আর পাশে আর একটা স্টুডিও রয়েছে একদম পাশাপাশি দুটো, নান্টু পাল। দুটোরই কিন্তু ফোন নাম্বার রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর কুমারটুলি এসে একদম সচক্ষে এখান থেকে বেছে ঘরে নিয়ে যেতে পারো আমাদের মা সরস্বতীকে। দেখতে পাচ্ছ ডাকের সাজে মা এবার তৈরি হচ্ছে, কারণ আর তো বেশি দিন বাকি নেই। আর বন্ধুরা, আমি যেটা বলে রাখি, তোমাদের দাম যেটা আমি বললাম এটা কিন্তু নেগোসিয়েবল, তোমরা এসে কথাবার্তা বলতেই পারো। এই দোকান দেখো, ডাকের সাজের গয়না রাখা রয়েছে, কারণ মা কিন্তু এই দিয়ে সাজবেন। আর মোহনবাসী রুদ্রপাল, আহারে, আমাদের পরিচিত নাম। এখানকার প্রতিমাগুলো দেখো, জাস্ট চোখ একদম আটকে যাবে। হলুদ শাড়িতে মা অনন্যা, মা অদ্বিতীয়া, কি অপূর্ব মায়ের মূর্তি। কুমারটুলির গলিপথ দিয়ে এগোতে থাকি একটার পর একটা স্টুডিওতে। পার হয়ে যায় স্টুডিওর পর স্টুডিও, সব কটা স্টুডিওতে মা তৈরি হচ্ছে, মা সেজে উঠছে ঘরে আসবে বলে। খুব ছোটবেলার কথা মনে পড়ে, স্কুলের কথা, কলেজ লাইফের কথা, ইউনিভার্সিটির কথা। সরস্বতী পুজো মানেই কিন্তু একটা অন্য উন্মাদনা, অন্য প্রাণের ছোঁয়া। আর তো কয়েকদিন, মাঝে
ঘরে আসছে। এই দোকানটাতে দেখো কত রকমের চাঁদমালা রয়েছে, একদম ছোট থেকে বড় পর্যন্ত নানা রকম চাঁদমালাতে সাজানো এই দোকানটা। বাণীবন্দনা, আমরা কিন্তু স্কুলে ঠিক এই রকম বাণীবন্দনা গেটের সামনে লাগিয়ে রাখতাম, আর এক স্কুল থেকে আরেক স্কুলে সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে যেতাম। কত ছোটবেলার স্মৃতি না! আমি জানি তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে দেখতে পুরনো দিনে ফেরত চলে গেছো, ছোটবেলায় ফেরত চলে গেছে। বন্ধুরা, এই যে দোকানটা দেখো, জাস্ট কলেজ স্ট্রিটে ঢোকার মুখেই এই দোকানটা। এখানে কিন্তু তিন চারজন মিলে মায়ের সাজসজ্জা রেডি করছে। আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম এরা কি করে। এরা ভীষণ ব্যস্ত, কারণ হাতে যে সময় কম না, এবার রেডি হয়নি, অনেকক্ষণ কুমারটুলিতে কাটিয়েছি। মন চাইলে আর মা চাইলে আরও একবার আসবো সরস্বতী পুজোর আগে, তখন কিন্তু আর একটা ব্লগ করবো। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার সোজা বাড়ি, টাটা, প্রত্যেকে ভালো থেকো।